হ্যালো বন্ধুরা আমি ডাক্তার সুমি আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আমার এই চ্যানেলে পুরুষ এবং মহিলাদের ব্যক্তিগত এবং গোপনীয় যত সমস্যা আছে সেই সকল সমস্যার মেলা আলোচনা করি আজকে আপনাদের জানাবো যে মেয়েদের কোন বিশেষ জায়গায় চুম্বন করলে বেশি আনন্দ পাওয়া যায় তাই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেশিরভাগ পুরুষ এটা অনুমান করতে পারে না যখন কোনো পুরুষ তার সঙ্গীর স্তন্নে যৌন উত্তেজনা আনতে চান তখন তারা সরাসরি নিপুলে চলে যান পুরুষ মূলত এভাবে মনে করেন যে যেহেতু স্তনের বোটেই মূল উত্তেজক অংশ তাই শুধু উত্তেজক অংশ তাই শুধু শুধু কেন অন্য অঞ্চলে সময় নষ্ট করবো এটা মতো ভালো বুদ্ধি নয় নারীরা আরও অনেক বেশি জটিল নারীরা আশ্চর্যজনক কিছু ঘটতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেই আশাই থাকতে পছন্দ করে টেনশন বা এক্সাইটমেন্ট তাদের বেশি পরিমাণে উত্তেজিত করে নারী তার জায়গায় সর্বোচ্চ অবস্থানে গিয়ে মজা অনুভব করে যৌন মিলনের সময় একসাথে শুরু না হয়ে ক্রমশ উত্তেজনার সৃষ্টি হোক এটা নারীর প্রত্যাশা নারী কীভাবে এটা চায় যখন আপনি স্তন্য চুমা খাচ্ছেন এটা অতি উত্তম আপনি যদি স্তন্যের ভিত্তি থেকে শুরু করেন চুমা লেহন এবং স্পর্শ সব কিছুই থাকবে স্তন্যের ভিত্তির আশপাশ ঘেঁষে তারপর আস্তে আস্তে পূর্ণ বৃন্তে সাপের মতো চারপাশ ঘূর্ণন পূর্ণ করুন অতপর আরেকটি উপরের দিকে পুনরায় বৃত্তাকারে চুমা লেহন এবং স্পর্শ করে অন্য ঘূর্ণন বলয় তৈরি করুন এভাবে আস্তে আস্তে বোটার দিকে আসুন আপনি যত বেশি সময় নিয়ে বোটার কাছাকাছি আসবেন তত বেশি সে উত্তেজিত হবে এ অবস্থায় বেশিরভাগ নারী তার এক্সপ্রেশন নিয়ে আহ্বান করবে তার স্তন্যের বোটা আপনার মুখে নেওয়ার জন্য এমনকি কেউ কেউ হাত দিয়ে আপনার মাথা টেনে তার বোটা চষার জন্য চাপ সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এখনই মুখে স্তনের বোটা নেবেন না স্তন্যের বোটার কাছাকাছি আপনার সিঙ্গার চালিয়ে যান তাকে আরও ক্ষুধার্ত করে তুলুন স্তনের বোটায় বোঝার আগে বোটার পাশের বাদামী রঙের অঞ্চল জুড়ে পূর্বের ন্যায় চুমা লেহন এবং স্পর্শ করুন এখানে কিছুটা প্রয়োজন সাবধানতা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ডাক্তার সুমি ইউটিউব চ্যানেলে কোনো প্রকার অশ্লীল ভিডিও দেওয়া হয় না মূলত জীবনকে সুন্দর সুস্থ ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয় সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ